হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা তোমাদের বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ চ্যাপ্টার থেকে শর্ট কোশ্চেন আলোচনার 4 নম্বর পর্ব চলছে। তো চলো দেখে নিচ্ছি প্রথম কোশ্চেনে কি রাখা আছে। 1 নম্বর কোশ্চেন, ভারতীয় আর্য ভাষার তৃতীয় ধাপ হলো ক প্রাচীন ভারতীয় আর্য ভাষা, খ মধ্য ভারতীয় আর্য ভাষা, গ বৈদিক ভাষা, ঘ নব্য ভারতীয় আর্য ভাষা। তো এটা সঠিক উত্তর নির্দ্বিধায় ঘ, নব্য ভারতীয় আর্য ভাষা। 2 নম্বর কোশ্চেন, নব্য ভারতীয় আর্য ভাষা হলো ক বৈদিক ভাষা, খ বাংলা হিন্দি, গ ইন্দো ইরানীয়, ঘ মহারাষ্ট্রী সুরসেনী। তো এটা সঠিক উত্তর হবে বাংলা হিন্দি, কারণ বাংলা হিন্দি মারাঠি এইসব ভাষাগুলো কিন্তু আমরা নব্য ভারতীয় আর্য ভাষাতে পেয়ে থাকি। 3 নম্বর কোশ্চেন, নব্য ভারতীয় আর্য ভাষায় নিচে কয়েকটা মন্তব্য দেওয়া আছে। পদের অন্তে স্বরধ্বনি লোপ পায়, খ স্বরধ্বনি আগমন ঘটে, গ ব্যঞ্জন ধ্বনি থাকে না, ঘ যুক্ত ব্যঞ্জন পাওয়া যায়। এখানের মধ্যে সঠিক কোন মন্তব্যটি? ক পদের অন্তে স্বরধ্বনি লোপ পায়। 4 নম্বর কোশ্চেন, 4টি মন্তব্য দেওয়া আছে, কোনটি ঠিক নির্ণয় করতে হবে। ক নম্বরে দেওয়া আছে নব্য ভারতীয় আর্য ভাষায় 2টি কারক দেখা যায়। খয়ে দেওয়া আছে নব্য ভারতীয় আর্য ভাষায় ক্রিয়ারূপের সরলীকরণ ঘটেছে। গ প্রাচীন ভারতীয় আর্য ভাষায় ক্রিয়ার পাঁচ কাল ও ভাব পৃথক ছিল। ঘ সবগুলি ঠিক। এখানে সঠিক উত্তর হয়ে যাবে সবগুলি ঠিক, ঘ। কারণ নব্য ভারতীয় আর্য ভাষায় 2টি কারক দেখা যায়। এটা ঠিক যে নব্য ভারতীয় আর্য ভাষায় আসলে 2টি কারক, যেখানে প্রাচীন ভারতীয় আর্য ভাষায় 8টি কারক ছিল, সেটা কিন্তু লোপে নব্য ভারতীয় আর্য ভাষায় মাত্র 2টি হয়েছে। তারপরে খ নম্বরে দেওয়া আছে নব্য ভারতীয় আর্য ভাষায় ক্রিয়ারূপের সরলীকরণ ঘটেছে। এটাও ঠিক, কারণ নব্য ভারতীয় আর্য ভাষায় আমরা যখন পড়ি তখন দেখি যে ক্রিয়ারূপের খুব বেশি সরলীকরণ ঘটে থাকে। গয়ে দেওয়া আছে প্রাচীন ভারতীয় আর্য ভাষায় ক্রিয়ার 5 কাল ও 5টি ভাগ পৃথক ভাবে ছিল। এটাও ঠিক, এর আগের দিন যখন আমি পর্ব 1-এ শর্ট কোশ্চেন গুলো আলোচনা করেছি, সেখানে কিন্তু প্রাচীন ভারতীয় আর্য ভাষার সেই ক্রিয়ার 5টি কাল ও ভাব আমি কিন্তু পৃথকভাবে নামগুলো উল্লেখ করে দিয়েছি। তো সেটা তোমরা দেখে নিতে পারো। তারপর 5 নম্বর কোশ্চেন, নব্য ভারতীয় আর্য ভাষার সময়। কয়ে দেওয়া আছে 1500 খ্রিস্টপূর্ব থেকে 600 খ্রিস্টপূর্ব। খয়ে দেওয়া আছে 600 খ্রিস্টপূর্ব থেকে 900 খ্রিস্টাব্দ। গয়ে দেওয়া আছে 900 খ্রিস্টাব্দ থেকে বর্তমান, অর্থাৎ বর্তমান কাল পর্যন্ত। ঘয়ে দেওয়া আছে 800 খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত। এটা সঠিক উত্তর গ, 900 খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল। 6 নম্বর কোশ্চেন, মারাঠি কোন ভাষার যুগগত নাম? কয়ে দেওয়া আছে প্রাচীন অর্থাৎ প্রাচীন ভারতীয় আর্য ভাষা, খয়ে দেওয়া আছে নব্য অর্থাৎ নব্য ভারতীয় আর্য ভাষা, গয়ে দেওয়া আছে মধ্য অর্থাৎ মধ্য ভারতীয় আর্য ভাষা, এবং ঘয়ে দেওয়া আছে বৈদিক অর্থাৎ বৈদিক ভাষা। এখানে সঠিক উত্তর, একটু আগে তোমাদের 2 নম্বর কোশ্চেন আলোচনা করার সময় আমি এটা বলে দিয়েছিলাম যে মারাঠি নব্য ভারতীয় আর্য ভাষার একটা যুগগত নাম। তারপর 7 নম্বর কোশ্চেন, তোমাদের সামনে একটা ম্যাচিং তুলে ধরা হয়েছে, সেটার মধ্যে তোমাদের রাইট আনসার কোনটা খুঁজে বের করতে হবে। 1 নম্বর তালিকায় দেওয়া আছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, বি মধ্য ভারতীয় আর্য ভাষা, সি নব্য ভারতীয় আর্য ভাষা। অর্থাৎ এগুলো আমাদের ভাষার যে 3টে স্তর আছে সেই 3টি স্তরের নাম দেওয়া আছে, এবং 2 নম্বর তালিকায় দেওয়া আছে সেই ভাষা 3টি ভাষার ইংরেজি নাম। একে দেওয়া আছে নিউ ইন্দো ইরান, 2-এ দেওয়া আছে ওল্ড ইন্দো ইরান, এবং 3-এ দেওয়া আছে মিডিল ইন্দো ইরান। তো এটার সঙ্গে দেখো নিচে অ্যান্সার গুলো দেওয়া আছে কোনটা ঠিক। কয় দেওয়া আছে এর 3 নম্বর, বি এর 1 নম্বর, সি এর 2 নম্বর, খ এর এর 1 নম্বর। তো এখানে অ্যান্সারে যাই থাকুক না কেন, আমরা যদি এখানে মিলিয়ে ধরি তাহলে কিন্তু দেখা যাচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা এর সাথে যাচ্ছে আমাদের ওল্ড ইন্দো ইরান অর্থাৎ 2 নম্বর, আর বি এর সাথে মধ্য ভারতীয় আর্য ভাষা এর সঙ্গে যাচ্ছে আমাদের মিডিল ইন্দো ইরান অর্থাৎ 2 নম্বর তালিকায় 3 নম্বরটা, এবং সি নব্য ভারতীয় আর্য ভাষা এর সঙ্গে যাচ্ছে 1 নম্বর নিউ ইন্দো ইরান। তো এর সঙ্গে কার মিল আছে? গ, অর্থাৎ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে গ। তারপর 8 নম্বর কোশ্চেন, মধ্য ভারতীয় আর্য ভাষার শেষ স্তরের নাম। ক অপভ্রংশ, খ অবহট্ট, গ অর্ধমাগধী, খ মাগধী। এটা সঠিক অ্যান্সার অবহট্ট। 9 নম্বর কোশ্চেন, ভারতীয় আর্য ভাষার সর্বপ্রাচীন রূপের নিদর্শন। কয় দেওয়া আছে সংস্কৃত, খয় দেওয়া আছে বৈদিক, গয় দেওয়া আছে বৌদ্ধ সংস্কৃত, খয় দেওয়া আছে প্রাকৃত। এটা সঠিক অ্যান্সার খ বৈদিক। তোমাদের সর্বশেষ কোশ্চেন দেখো কোনটি ঠিক, মন্তব্যগুলোর মধ্যে কোনটা ঠিক তোমাদের নির্ণয় করতে হবে। ক নম্বরে দেওয়া আছে নব্য ভারতীয় আর্য ভাষার ছন্দরীতি হলো মাত্রামূলক ও সমমাত্রিক। খয় দেওয়া আছে নব্য ভারতীয় আর্য ভাষার কারক প্রধানত 2টি, মুখ্য ও গৌণ। গয় দেওয়া আছে এই ভাষার অর্থাৎ নব্য ভারতীয় আর্য ভাষা সম্পর্কেই বলা হচ্ছে যে এই ভাষায় পদের অবস্থিত স্বরধ্বনি লুপ্ত হয়েছে, এবং ঘয় দেওয়া আছে সবগুলি ঠিক। এটা সঠিক উত্তর হয়ে যাবে ঘ নাম্বার, সবগুলি ঠিক। কারণ দেখো নব্য ভারতীয় আর্য ভাষার ছন্দরীতি হলো মাত্রামূলক ও সমমাত্রিক, এটা কিন্তু তোমরা পেয়ে যাবে নব্য ভারতীয় আর্য ভাষার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেখানে। তারপরে খয় দেওয়া আছে নব্য ভারতীয় আর্য ভাষা কারক প্রধানত 2টি, মুখ্য গৌণ। এটাও ঠিক, কারণ প্রাচীন ভারতীয় আর্য ভাষা যেখানে 8টি কারক ছিল এখানে কিন্তু এসে 2টো কারকে পরিণত হয়েছে, সেই 2টো হলো মুখ্য গৌণ। আর গয় দেওয়া আছে এই ভাষার পদের অবস্থিত স্বরধ্বনি লুপ্ত হয়েছে, এটাও ঠিক, কারণ এখানে স্বরধ্বনি সবচেয়ে বেশি সরলীকরণ হয়েছে, অর্থাৎ এখানে সব থেকে মানে শর্টকাট প্রসেস আমরা অবলম্বন করে থাকি। তো এটাও ঠিক, এবং ঘয় দেওয়া আছে সকলেই ঠিক। তোর
সব এই ক খ গ তিনটা মন্তব্য ঠিক, তার মানে ঘ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তো আশা করছি বন্ধুরা তোমাদের ভিডিও গুলো খুব ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো, আমাদের সাথে থেকেও দেখা হচ্ছে।